হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করছি আমার আজকের ব্লগটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটা দেখে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও প্লিজ। আর যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এটা হচ্ছে আমার তাসনিমের মাদ্রাসা থেকে আসার পরে একটা দৃশ্য। তো মাদ্রাসা থেকে আসার পরে অনেক গরম লাগে, ফ্যানের নিচে বসে একটু স্প্রিট খাওয়া হচ্ছিলো আমাদের সবার মা মেয়েদের মিলে। তো এটা হচ্ছে আজকের ভিডিও, এর আগেরটা ছিল গতকালের ভিডিও। তো এখন হচ্ছে আমি মেয়েদের নুডলস খাওয়াবো, ওরা ঘুমিয়েছিল। আমি তো আমার এতক্ষণে অনেক কাজ সারা হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে নাস্তা পানি বানিয়ে খেয়ে তারপর বাজারে গিয়ে বাজার করে কেনাকাটা করে নিয়ে আসলাম। তো এসে দেখি ওরা ঘুম থেকে উঠে গেছে, তো ওদের জন্য একটু নুডলস রান্না করে নিয়ে আসলাম, এখন খাইয়ে দেবে। এখনও বিছানাপত্র উঠানো হয় নাই আমার, তো ওদের খাইয়ে তারপর বিছানা টেছানা উঠাইয়ে তারপর বাজার টাজার গুছাবো। গতকাল রাতে আম্মা আসছিল, আর আম্মা আসলেই তো আমি মাছ কিনে রাখি, আমার একা তো মাছ কিনতে ভালো লাগে না, এই জন্য। তো আম্মাও মাছ কিনে নিয়ে গেল কিছু, আর আমিও কিনে নিয়ে আসছি, বেলে মাছ কিনে নিয়ে আসছি আজকেও, বেলে মাছ, চিংড়ি মাছ। আর আম্মা কিনে নিয়ে গেছে এই চিংড়ি মাছ। তো বাজারে কোনো বড় ধরনের কোনো মাছই পাই নাই, শুধু ছোট ছোট মাছ উঠছে আজকে। তো এইটাই নিয়ে আসলাম, অন্য কোনো মাছ আমার পছন্দ হলো না তাই আনলাম না। তো মেয়েদের খাওয়ানো হয়ে গেছে, আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানা তো এখন একটু কিছুতে আরামেই লাগে, শীতের দিনে অনেকগুলো কাঁথা কম্বল এগুলো ভাঁজ করতে হয়, এখন আর বেশি কিছু ভাঁজ করতে হয় না, এখন শুধু বালিশ কাটা আর কোল বালিশ আর আমার মেয়ের একটা কাঁথা আমার একটা কাঁথা, এই এইগুলোই। তো ওগুলোই বিছানায় রেখে দেই। তো বিছানাটা গুছিয়েই এখন আবার আসলাম বাজার গুছাতে। বাজার গুছাতে বলতে তো শাক কেটে নিচ্ছি, পুঁই শাক নিয়ে আসছি, পাট শাক নিয়ে আসছি। তো আজকে পাট শাকের ডাল রান্না করব, আর হচ্ছে মাছ ছিল ফ্রিজে ওইটা ভিজিয়ে গিয়েছিলাম, তো ওইটাই রান্না করব। আজকে যে মাছ আনছি ওগুলো আজকে আর রান্না করতে পারবো না, ওইগুলো ফ্রিজে রেখে দিছি, আকুটাই নর্মালে রেখে দিয়েছি। তো নাজমা ভাবি আসলে বলছে কুটে দেবে, তো নাজমা ভাবি আবার আরেক বাসায় গেছে কাজ করতে, তো সেখান থেকে আসলে কেটে দেবে। তো আমি এখন পুঁই শাকগুলো কেটে রাখতেছি, পুঁই শাক আজকে রান্না করবো না, পুঁই শাক কালকে রান্না করবো, আজকে কেটে ফ্রিজে রেখে দেব সবগুলো কেটে। আর পাট শাক দিয়ে ডাল রান্না করব, তো এটা কেটে রাখছি। আর আরও অন্য সবজি আনছি, তো ওইগুলো ফ্রিজে রেখে দেব। পুঁই শাক কাটা হয়ে গেছে, এখন আমি পাট শাকটা বেছে নিতেছি হাত দিয়ে। তো আরও সবজি নিয়ে আসছি, তো তিন চার দিনের জন্য একসাথে নিয়ে আসছি, বারবার তো বাজারে যাওয়া যায় না। আর আমার মেয়েকে যদি আমি দিয়ে আসি তাহলে আসার পথে আর বাজার পাই না, কিন্তু যখন নিয়ে আসার পথে বাজার পাওয়া যায়। তো আমার ছেলে সকালবেলা উঠতেই চায় না, ও যেতে চায় না, ওকে ও বলতেছে তুমি দিয়ে আসো আমি নিয়ে আসব। তো এখন থেকে আমি দিয়ে আসব আর ছেলে গিয়ে নিয়ে আসবে, তো আমি তো তখন বাজার পাবো না, এই জন্য তিন চার দিনেরটা একসাথে নিয়ে আসছি। পাট শাক বাসা হয়ে গেছে, আমি ডালটাও ধুয়ে নিয়েছি, ডালটা ভিজিয়ে রাখছিলাম আগেই, তো এটা ধুয়ে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিচ্ছি, পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি শুধু। আর এই দেখো শাকগুলো আমি প্যাকেটে করে প্যাকেটে ভরে নিচ্ছি, ফ্রিজে রেখে দেবো পলিথিনে ভরে এরকম। আর এই দেখো অন্যান্য সবজিগুলো, রেহা, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, পটল, তো ভাজি খাওয়ার জন্য এগুলো নিয়ে আসছি, তো ফ্রিজে রেখে আসলাম। আর ফ্রিজে আমার মাছও রাখা আছে, দেখতে পাচ্ছ নিচে খড়াইতে উপরের। তো এদিকে হচ্ছে থালাবাটিগুলোও ধুয়ে নিতেছি একটু একটু করে, সব কাজেই গুছিয়ে নিচ্ছি। তো বাজার যেদিন করি সেদিন অনেক দেরি হয়ে যায় সব কাজেই করতে, গোসল কোসল। আমি ভাবছিলাম আজকেই সব বাজার করে নেব, রোজায় বেশি একটা বাজারে যাব না, রোজায় বাজার করতে কষ্ট হবে, বাজারে গেলে পানি পিপাসা পায় আমার অনেক, এই জন্য। তো তা মাছ তো পাইলাম না বড় মাছ, বাজার কিছু বাকি আছে। তো আজকে তো বৃহস্পতিবার, গতকাল আগামীকাল হচ্ছে শুক্রবার, শনিবার আমার মেয়ের মাদ্রাসা খোলা আছে, তো ওই দিন দিয়ে আসার পথে মুদি বাজারটা নিয়ে আসবো। এখনও বাকি আছে মুড়ি, চিড়া, তারপর আরও তেল, সয়াবিন তেল, তো তেলটাও আনা হয় নাই, তো আরও আনতে হইবে টুকিটাকি, কিছু এখনও রয়ে গেছে।
তারপরও বেশি একটা সমস্যা হবে না, মাদ্রাসা যেহেতু খোলা, আমার মেয়ের পুরো রমজান ভরেই মাদ্রাসা খোলা। মাদ্রাসাটা বন্ধ থাকলে একটু ভালো হতো, একটু সকালে ঘুমানো যেত, কিন্তু তার আর উপায় নাই, মাদ্রাসাটা খোলাই রাখছে। 16 রোজায় 16 রমজানে আমার মেয়ের পরীক্ষা শুরু, তো শেষ হতে হতে ঈদ চলে আসবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালাবাটিও ধোয়া হয়ে গেছে, মাছ ধুয়ে নিয়েছি, তো ডালটাও দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। তো এদিকে হচ্ছে এখন পেঁয়াজ রসুন মরিচ এগুলো কেটে নিচ্ছি ডালের জন্য। এখন ছাদে ছাদে আসলাম, দেখি বোম্বাই মরিচ তো গাছে হয়েছে, বাতি হয়েছে কিনা ওই এর জন্য। তো পাট শাক দিয়ে বোম্বাই মরিচ দিয়ে ডাল খেতে মজাই লাগে, এই জন্য বোম্বাই মরিচের খোঁজে আসছি। তো দেখতেছি বাতি আছে কিনা, তো এখানটাতে একটাও বাতি হয় নাই, সব ফুলা, এই যে ছোট ছোট এখনো মনে হয় যে ঝাল হয় নাই, সাদা সাদা দেখায়। তো বাতি হলে তো সবুজ, একেবারে সবুজ কালার দেখা যাবে, তো এটা দেখাচ্ছে সাদা সাদা। এই গাছটা তো একটু দেখে নেই, এটারটা একেবারেই সাদা, আর এই গাছটার মরিচটা মনে হয় যে তেমন একটা ভালো হবে না, সব সাদা সাদা দেখায়। এই যে এখনো ছোট, এগুলো বাতি হয় নাই। তো এখান এই গাছটাতে একটু দেখি, তো এটার একটা মরিচ নিয়ে দেখি, এটার মনে হচ্ছে একটু কালো দেখায়, সবুজ সবুজ কালো। এই যে এখান থেকে দুইটা নিব আমি, এখন দুইটা ছিঁড়ে নিলাম, একটু সবুজ দেখা যাচ্ছে, পুরোপুরি এখনো বাতি হয় নাই, আরো কিছুদিন পরে বাতি হবে, তো ছিঁড়ে নিলাম। তো বাসায় চলে আসছি, এই তো ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা এখন নামিয়ে নেব। চুলোটা বন্ধ করে চুলোর পাড়ে রেখে গেছি, একেবারে শুকিয়ে লেগে গেছে কড়াইর সাথে, তো আমি এখন কড়াইটা ধুয়ে নেব। চলো কড়াইটা ধুয়ে নিয়ে আসি পুরোপুরি ভালো করে। তো কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দুটো কাঁচামরিচও ফেলে দিয়েছি। তো এটা এখন তেলে ডাল দিয়ে দিচ্ছি, তো ডাল দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে। এই তো ডালটা আমি এখন রান্না করে নেব, আর এই তো মরিচ, যে মরিচ দুটো ছিঁড়ে নিয়ে আসলাম ছাদ থেকে, তো এটাও দিয়ে দিচ্ছি। তো এখন আসছি মেয়েদের তরমুজ কেটে দিচ্ছি, মেয়েদের ক্ষুধা লাগছে বলে, তো এই জন্য তরমুজটা কেটে নিলাম। গতকালকে আমার ছোট ভাই নিয়ে আসছে তরমুজ, তো গতকালকে আর কাটি নাই, আজকে ছোট সকালে আম্মা একটু খেয়ে গেছে কেটে, আর এই তো বাকিটা ওদের কেটে দিচ্ছি আমি এখন। আর এদিকে ডালটাও দেখে নিচ্ছি একটু পরে পরে এসে ঘন হয়ে গেল কিনা, পাট শাকটা তো পরে দেবো। তো মরিচ দুটো হচ্ছে ভেঙে দিয়েছি মাঝখান থেকে, তো পরে ঝালটা বেরিয়ে আসে, তো ঝালটা বেশি হয় নাই, আরও কিছুদিন যাওয়ার পরে হয়তো বা ঝাল হবে, কিন্তু মরিচটা ভালো ঘ্রাণ আছে, তো আর কিছুদিন গেলে আরও ভালো হবে, ঘ্রাণও বেশি হবে আর ঝালটাও বেড়ে যাবে। তো আমার ডালটা রান্না হয়ে গেছে, এখন পাট শাকটা দিয়ে দিছি, পাট শাকটা দিয়ে একটু জাল করে নেব, বেশিক্ষণ জাল করবো না, পাট শাক দেওয়ার পরে বেশি জাল করার দরকার নাই, সামান্য একটু জাল করলেই হয়ে যাবে, পাট শাকটা সেদ্ধ হলেই হলো। তো এই দেখো বলো করছে, তো আমার রান্না হয়ে গেছে, আমি এখন অন্য একটা পাত্রে বেড়ে নিচ্ছি। তো আজকে বছরের প্রথম ডাল রান্না করছি, ভালোই হয়েছে মাশাল্লাহ। আর এখানে আমি মাছ ধুয়ে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, মাছ ভাজবো এখন। এই তো ডাল বেড়ে কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম, এখন দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল মাছ ভাজার জন্য।
এই তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আগে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কড়া করে। মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বাকি যে মাছগুলো ছিল তো ওগুলো ভিজে নিচ্ছি, মাছের ডিম, মাছের মাথা, তো ওগুলো ভেজে নিচ্ছি আমি উল্টে পাল্টে। আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আমি। তো এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই দেখো একেবারে ঝোলটা, তেলটা উপরে উঠে আসছে। আর সরিষার তেল তো বেশি একটা জাগে না কিন্তু, তো আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এখন দেখো ঝোলটা ফুটে উঠছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটা হাতার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি পুরো মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো। এখন আর বাজারে আজকে আর ধনিয়া পাতা পাইলাম না, তো ওই জন্য ভাজা জিরে গুঁড়োটাই দিয়েছি। আর ধনিয়া পাতা পাইলেও এখন আর সেই আগের মতো সুঘ্রাণ আসে না, এই জন্য বেশি একটা গরজ করে খুঁজে খুঁজে নিয়েও আসি নাই। জিরে গুঁড়ো দিয়েই এখন মজা লাগে, তো জিরে গুঁড়োই দিয়ে দিচ্ছি। এই তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে, এই দেখো একেবারে মাখা মাখা হয়ে গেছে ঝোলটা, আর মাছের মধ্যে সব মশলাপাতিও ঢুকে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে নেব। তো রান্নাবান্না শেষ করে এখন আসছি ঘর ঝাড়ু দিতে। তো ঘর ঝাড়ু দেওয়ার আগে বিছানাটা আবার ঝেড়ে নেই। এই দেখো বিছানার ওপর বসে মেয়েরা খেলে, বিছানার ওপর হাড়ি খেলনার জিনিসপত্র রেখে গেছে, আর এই দেখো বিছানার ওপর চক গুঁড়ো করে পাউডার ফেলে দিছে। তো ওইটা ঝেড়ে নিলাম, ঘরটাও ঝাড়ু দিয়ে নেই। তো বাচ্চারা এত দুষ্টুমি করে ঘরে বসে, এত নোংরা খেলা, নোংরা নোংরা করে সব কিছু খেললে, তো এই জন্য মাঝে মাঝে রাগ হয়ে যায় বাচ্চাদের। মাঝে মাঝে মায়েরও দিয়ে দেই, বকাঝকা করি, তো কি করব। বাচ্চারাও তো কোথাও যেতেও পারে না, ঘরে বসে একদম ঘর দোর নোংরা করে ফেলে। তো আজকে থেকে ভাবছি কালকে থেকে ছাদেই রান্না করব। ছাদে রান্না করলে ওরা একটু খেলতে পারে বাহিরে ছাদের উপরে, তো ঘরটা একটু কম নোংরা হয়। আর এই বিছানাটা আজকে ধুয়ে দিয়েছি, তো এখন বিছানাটা পাতবো। তো যখন উঠাইছি তখন আর পাতি নাই, ভালো লাগে নাই। বাজারে গিয়েছিলাম, সরি, বাজারে গিয়েছি তো পাততে পারি নাই, তো এখন পেতে নিচ্ছি বিছানাটা। কোনিটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, এপাশের রুমটাও ঝাড়ু দিয়ে নেবো, পুরো ঘরটাই ঝাড়ু দিয়ে দেবো এখন। আর ওইদিকে আমার নাজমা ভাবি চলে আসছে ঘর মুছতে, তো সে আর এক রুম মুছতে আসে, আমি এক রুম ঝাড়ু দিতে আসি। তো তাড়াহুড়োর মধ্যে আসি যে সুস্থ মতো একটু কাজ করব, তারও উপায় নাই। নাজমা ভাবি চলে আসলে আমি আর দিশা পাই না, তো কাজ করতে মানে তাড়াহুড়ো বেজে যায়, আর আমারও তখন কোনটা রেখে কোনটা করব আমি দিশাই পাই না। এখন আমার রান্নাঘরে চুলা টুলা মোছা বাকি আছে, তো ওইগুলো মুছতে হবে। তো নাজমা ভাবির আগে ঘর ঝাড়ু দিয়ে দিতেছি। দেখো কতগুলো নোংরা বের হয়েছে, আমার মেয়েরা এগুলো সব ফালাইছে। গতকাল রাতেও ঘরটা ঝাড়ু দিয়ে রাখছি, তো আমার কালকে একটু মেশিনে বসছিলাম, আর মেশিনে বসলে আমার মেয়েরা বেশি দুষ্টুমি করে, কাপড় চোপড় সব ফালাই রাখে, টুকরো কাপড় নিয়ে যায় খেলার জন্য নিয়েই ফালাই রাখে। হচ্ছে আমার ছেলের রুম, তো ছেলের রুমের বিছানাটা উঠিয়ে দিলাম, ওটা কালকে ধোয়ার জন্য ঝুড়ির মধ্যে রেখে দিছি। আর আজকে নতুন একটা ধোয়া পাততেছি, নতুন না, ধোয়া বিছনা চাদরই পুরোনোই বিছনা চাদর, তো ধোয়া এই জন্য পেতে দিলাম। আমার ছেলের আবার অ্যালার্জি, দুদিন পরে পরে বিছানা চেঞ্জ করে দিতে হয়। তো আমার ছেলেটা বিছানাটা উঠায় না, এত বলি যে বিছানাটা একটু উঠা উঠা, তাও উঠাইতে চায় না, সব আমারই করতে হয়। তো এই রুমটা আসলে এই রুমটা বেশি ই করে, সোফার কাভার, কুশন কাভার টাভার সব এলোমেলো করে রাখে আমার মেয়েরা। আর আমি বালিশের কাভারটাও খুলে নিচ্ছি এখন, আর বালিশের কাভারটা ভরছি না, এখন এরকমই রেখে দিচ্ছি, রাত্রে ভরে নেবে আমার ছেলে।
এখন আর ভালো লাগতেছে না, ওদিকে তাড়াহুড়া নাজমা ভাবি দাঁড়াই আছে। তো এই সোফা টোফা একটু ঝেড়ে নি, ঘর ঝাড় দেওয়ার সময় যদি একটা এখন না ঝাড়ি পরে আর ঝাড়ু দেওয়া হয় না। তো এই দেখো পাটি এনে রাখছে সোফার উপরে, সোফার বালিশের কুশন কাভারগুলো সব নিয়ে ফ্লোরে বিছাইয়ে খেলে আমার মেয়েরা। কি যে দুষ্টুমি করে এগুলো, ওরা যে কবে বড় হবে আল্লাহই ভালো জানে, ওদের দুষ্টুমি কবে কমবে। আর এই দেখো আমি এক এক সাইড দিয়ে ঝাড়ু দিচ্ছি আর নাজমা ভাবি আর এক পাশ দিয়ে মুছতেছে। আমার কাছে ভালো লাগতেছে না, আমি একটু ধীরে সুস্থে সব গুছাবো, তারও কোনো উপায় নাই। আর ঘর মোছার আগে যদি সব না করি তাহলে তো আবার সব নোংরা হয়ে যাবে ঘরের ময়লা পড়িয়া সব কিছু ঝাড়তে গেলে। তো আমি এখন ঝাড়ু দিয়ে চুলোটা মুছে দেব, না হয় আবার রান্নাঘরের নিচে মুছে ফেলবে, চুলো টুলো মুছতেও পারবো না। চুলা মুছতে গেলে তো নিচে ময়লা পড়ে, তো আগেই যদি নিচে মুছে ফেলে তাহলে আমার চুলা মোছার পরে আবার আমার মুছতে হবে। তো এই জন্য তাড়াহুড়া করে সব কিছু করে নিলাম, কি করব। আমার আশায় তো আর নাজমা ভাবি বসে থাকবে না। তো এই তো পুরো ঘরটা ঝাড়ু দিয়ে ময়লাটা উঠিয়ে নিলাম, আর নাজমা ভাবি ওইদিক দিয়ে তো মুছতেই আছে। ওদিকে মাছ কুটে রাখছে, তো ওইগুলোও ভাগ করতে হবে এখন ঘর মোছার আগেই। এই দেখো তো ঘর মোছার আগে আর পারি নাই, চুলাটাই কোনো রকম মুছে দিয়েছি। এখন নাজমা ভাবি চলে গেছে, তাকে বিদায় দিয়ে দিয়েছি, এখন মাছ ভাগ করতে বসছি। তো একটু একটু করে ভাগ করে রেখে দেব। এখানে চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছ এখানে 1 কেজি, তো 4 ভাগ করে রাখবো। আমরা তো 4 জন মানুষ মাত্র, তো এই জন্য 4 ভাগ করে রাখতেছি যাতে 4 দিন হয়ে যায় আমাদের। আর এটা তো খালি রান্না করবো না, তরকারি দিয়ে রান্না করবো এই জন্য। আর ওই দেখো বেলে মাছ কেটে রাখছে ভাবি, সব কেটে পুরো ভালো করে হয়তো বা ধোয় নাই এখনও, তো আমি আবার ধুয়ে নেব, এখন আর ধোবো না, এখন কৌশল করবো, এখনও কৌশল করি নেই। তো এগুলো এখন কোনো রকম রেখে দিছি আমি, সব যখন রান্না করবো তখন ধুয়ে নেব ভালো করে। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আর আমার ভিডিওটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।